হাই ডাইনামিক মাইন্ড, আমরা এই কোর্সটা, এই ফ্রি কোর্সটার একদম লাস্টের দিকে আছি। আমাকে অনেকে প্রশ্ন করে থাকে যে ভাই, আমি তো একটা জব করি, আমার হিউজ টাইম আছে অফিসে। যেমন আমি উদাহরণ দিয়েছিলাম যে আমার একটা স্টুডেন্ট, সে হচ্ছে যে আপনার প্রাইমারি স্কুলের টিচার, তো ও হচ্ছে যে সারাদিন ক্লাস নেয় বা ক্লাসের মাঝে বসেও সে হচ্ছে হয়তো তার একটা ল্যাপটপ আছে, অফিসে বসেও কাজ করে, এবং পেন্ডামিকের সময় ছুটি ছিল, সে যে 18 লাখ টাকা আর্নিং করেছেন, যে একটা গল্প বলে বিশ্বজিৎ জনি আমাদের একটা স্টুডেন্ট সিলেটের, এরকম চাকরির পাশাপাশি এছাড়াও আপনি ধরেন বেসরকারি কোনো প্রতিষ্ঠানে চাকরি করেন, আপনি সরকারি চাকরি করেন। যেমন আমার একটা স্টুডেন্ট আছে, সে বিসিএস ক্যাডার, একজন না দুইজন আমার বিসিএস ক্যাডার স্টুডেন্ট আছে, আমাদের স্কিলুপার স্টুডেন্ট, ফরিদপুর একটা সরকারি কলেজের টিচার, সে হচ্ছে যে, এবং ফ্রিল্যান্সিং এর ডিজিটাল মার্কেটিং বিষয়গুলো, যেহেতু ডিজিটাল এবং ডিজিটাল মার্কেটিং এই বিষয়গুলো কিন্তু একেবারে সহজ না। যেমন অনেকেই বলে যে ডিজিটাল মার্কেটিং কাজ করা খুব সহজ, বিষয়টা আসলে সহজ না। যদি আপনি খুব ভালো করে শিখে, যদি একটা ক্যাম্পেইন ক্রিয়েটর হন খুব সহজ, যদি ভালো কাজ করতেছেন তাহলে কিন্তু একেবারে সহজ না। বাট একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে সহজ, গ্রাফিক্স ডিজাইনও সহজ, গ্রাফিক্স ডিজাইন আসলে এত সহজ না। নেটওয়ার্কিং, ডেভঅপস এর কাজ, এইগুলো অনেক কঠিন কাজ, এর থেকে অন্তত সহজ। তো যারা নন টেকনিক্যাল বা মানে একটু নলেজ আছে, মার্কেটিং নিয়ে পড়ালেখা করেছে বা যে কোনো বিষয় নিয়ে পড়ালেখা করেছে, মোটামুটি ক্যাচ করতে পারে, তার একটু ক্রিয়েটিভ মাইন্ড আছে, সেন্স আছে, তারা ডিজিটাল মার্কেটিংটাকেই পেশা হিসেবে নেয়, এবং ডিজিটাল মার্কেটিং এর ভূত ভবিষ্যৎও ভালো। যেমন ধরেন গুগল, তাদের 70-75% রেভিনিউ আসে গুগল অ্যাডস প্ল্যাটফর্ম থেকে। গুগল এত বড় একটা কোম্পানি, প্রায় $200-250 million তাদের ইয়ারলি রেভিনিউ। ফেসবুক হচ্ছে যে তাদের মেজর আর্নিংটা আসে হচ্ছে যে এই ফেসবুক অ্যাডস থেকে। সো ডিজিটাল মার্কেটিং যদি পৃথিবীতে না থাকে, তাহলে প্রথম দুইটা কোম্পানি পৃথিবীতে দেউলিয়া হবে, সেটা 1 নম্বর হচ্ছে গুগল, 2 নম্বর হচ্ছে ফেসবুক। সো ডিজিটাল মার্কেটিং ডে বাই ডে এর বাড়তেছে, মানে ডিজিটাল মার্কেটিং এর ধরেন যে ক্ষেত্রটা বাড়তেছে, এই জায়গাগুলোতে অনেক লোকও লাগবে, সো এই পেশাটা সবাই বেছে নেয়। তো এই ক্ষেত্রে হচ্ছে যে আমি বলবো যে হ্যাঁ, অবশ্যই আপনি চাকরির পাশাপাশি যদি আপনার হিউজ সময় থাকে, অথবা ভাবি বাসায় বসে আছে, সে হচ্ছে যে তেমন কিছু করে না, বাচ্চা কাচ্চা লালন পালন করে, এটা একটা বড় দায়িত্ব অবশ্য মেয়েদের, মানে এর থেকে বড় দায়িত্ব নাই, মানে 100টা ছেলেও এই কাজ করতে পারবে, অনেক বড় একটা দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন। এই মানুষগুলোকেও ধরেন যে যদি কাজে লাগাতে চান, তাহলে হচ্ছে আমি বলবো যে চাকরি বা যারা গৃহিণী আছে, এই কাজের মানে এইটার মেইন কাজের পাশাপাশি আপনারা এটাকে সেকেন্ড ইনকাম সোর্স হিসেবে নিতে পারেন। আমার কথা, মাসে 20,000 টাকা আসুক, তাও তো আপনি এগিয়ে গেলেন, এটাকে আপনি নিতে পারেন। এখন কোনটাকে ফ্রিল্যান্সিং হিসেবে নিবেন, ডিজিটাল মার্কেটিং নিতে হবে, নট লাইক দ্যাট, কোনটা নিবেন সেটা আপনাকে ডিসাইড করতে হবে, কারণ যেটা আপনি ভালো পারেন, ভালো বোঝেন। কিভাবে ডিসাইড করবেন সেটা আমরা আগের ভিডিওগুলো দেখেছি, দ্যাটস দ্য থিং। সো অবশ্যই ফ্রিল্যান্সিংটাকে আপনি সেকেন্ড ইনকাম সোর্স হিসেবে নিতে পারেন, আবার এইটাকেও মেইন ইনকাম সোর্স হিসেবে নিতে পারেন, কোনো সমস্যা নেই। বাট একটু সময় লাগবে, শর্টকাটে কোনো সিস্টেম নেই, 3 মাস একটা কোর্স করলেন, পরের দিন থেকে আপনি 50 লাখ টাকা, মাসে 2 লাখ টাকা, 5 লাখ টাকা, নট লাইক দ্যাট। একটা সময় দিতে হবে, একটা প্রসেস দিতে হবে, একটা প্রসেসের মধ্য দিয়ে তাহলে আপনি পাবেন। সো থ্যাংক ইউ সবাইকে, লাস্ট ভিডিওতে কথা হবে।